আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আসলে আমি অনেকদিন পরে ব্লগ করতেছি, মানে ট্রাভেল ব্লগটা করতেছি। যদিও আসলে আমি আর আমার মেয়ে মিলে একটা চ্যানেল খুলেছি, সেটা হলো আমাদের ডেইলি ব্লগ। তো আপনারা ইচ্ছা করলে আমার ডেইলি ব্লগে চ্যানেলও দেখতে পারেন। তো আসলে আজকে যাচ্ছি হলো হাইডেলবার্গ। নাবিহা, আমরা কোথায় যাচ্ছি? Okay, I do understand. Which is the best? Me. Your one or my one is best? Mine. Who told you this one is best? Run. Yeah, you can run. I can also run. See, my one is big. So then you? Yeah. My one is big. Mine is so long. Yeah, okay. Mine is so long. So which one is very clean? Your one or my one? আমরা আসলে লুডভিগ শাফেন রাইন একটা প্লেস আছে, তো ওইখানে যে ট্রেন স্টেশন, মেইন ট্রেন স্টেশন, সেখানে এসে পৌঁছেছি। আমাদের এইখানে অলমোস্ট বিশ থেকে পঁচিশ মিনিট আর কি ওয়েট করতে হবে। তারপর আসলে আরেকটা এসবান করে আমাকে আরেকটা, মানে একেবারে ডিরেক্ট আমরা হাইডেলবার্গে চলে যাবো। টেল মি, ওয়াই ইউ আর অ্যাংরি উইথ মি? নাবিহা, টেল মি, ওয়াই ইউ আর অ্যাংরি উইথ মি? What is the name of this game? Come to Heidelberg. মানে হাইডেলবার্গে চলে আসলাম আর কি। একটু ইংরেজিতে মনে হয় একটু বেশি ফিল্মি টাইপের হয়ে গেল। তো আসলে হাইডেলবার্গ মানেই আসলে খুব মানুষ আলস সিটি, এবং নেকার যেই নদীটা আছে সেটার কাছে যেই আসলে বলে সবাই ওয়েলকাম টু হাইডেলবার্গ। কিন্তু আমি আসলে হাইডেলবার্গের যে মেইন হাববানফ সেইখানে আছি। আমার পিছনেই আসলে হাববানফটা, এবং পিছনে একটা মোটামুটি সাইকেলের রাজ্য বলা চলে। মোটামুটি সবাই সাইকেল টাইকেল এখানেই রেখে দিছে। এবং আপনারা আসলে আমার পিছনে দেখতেছেন, আমার মনে হয় আরও পিছনে দেখতেছেন, যেটা কালো হয়ে গেছে অলরেডি, যে পিছনে একটা পাহাড় আছে। সো অ্যাট ফার্স্ট যেই একটা ফার্স্ট ইম্প্রেশন যেটা বলে, সেটাতে মোটামুটি হাইডেলবার্গটা খুব ক্লিন সিটি। আমরা হাইডেলবার্গের যেই ওল্ড সিটি যেটা, সেটাতে চলে এসেছি। এবং মানে হাইডেলবার্গ মোটামুটি সার্চ দিলে একটা জায়গা বা একটা ব্রিজ আপনাকে খুব বেশি দেখাবে, সেটা আসলে আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, মোটামুটি হাইডেলবার্গ লিখলে এই ব্রিজটা সবার প্রথমে আসবে, এবং এইটা আসলে খুব বেশি বিখ্যাত। মাই নেম ইজ নাবিহা এন্ড লেটস মেক সাম ভিডিওস। ওকে, হুইচ ভিডিও ইউ ওয়ান্ট স্টার্ট? ওহ, দ্যাট, ওকে ওকে, নাও গিভ ইট টু মি। মোটামুটি এটাকে বলা হয় হলো হাইডেলবার্গের ওয়ান কাইন্ড অফ একটা সিম্বল। এবং এইটার একটা মোটামুটি খুব সুন্দর একটা মিথ আছে, এবং যদিও আসলে মিথটা বিশ্বাস করতে হবে কিনা যায় না, কিন্তু এটা সবাই বলে আর কি। সেটা হলো, যদি কেউ এই বানরের মোটামুটি হাতটা ধরে বা আঙ্গুলটা ধরে, তাহলে নাকি মোটামুটি সে আবার হাইডেলবার্গে আবার আরেকবার আসে, সে আবার ফিরে আসে। আবার যদি কেউ এই আয়নাটা ধরে, এটা আসলে বানরের আয়না, সে নাকি মোটামুটি অনেক ভালো স্বাস্থ্যের অধিকারী হয়। এবং কেউ যদি এখানে কয়েকটা ক্রিচার আসছে, সেটা হলো, এটা মনে হয় ইঁদুর টাইপের কিছু একটা, সো এইটা যদি কেউ ধরে তাহলে নাকি তার অনেক বাচ্চা কাচ্চা হয়। যদিও আসলে এটা ফুল বাকোয়াস আমার কাছে মনে হয়, যদিও আসলে মিথ, মাঝে মাঝে কোনো কোনো মিথ ভালোই লাগে। আমরা মোটামুটি ব্রিজের উপরটায় উঠছি,
এবং এখানে আসলে প্রচুর পরিমাণে পর্যটক, মানে ব্রিজটা আসলে এত বেশি আমার মনে হয় বিখ্যাত এবং মোটামুটি এত বেশি লুক্রেটিভ, যেই জন্য মোটামুটি ব্রিজের উপরেই মোটামুটি চেয়ার টেয়ার মানুষ বসায় রাখছে এবং কিছু রেস্টুরেন্ট হয়তো ওদের পারমিশন দিয়েছে। আপনারা হয়তো আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন কারণ আমি ডিরেক্ট ক্যামেরাটা দেখাতে পারবো। এই ব্রিজটার যে একটা কলাম, সেই কলামটাকে মোটামুটি মার্ক করা হয়েছে মিটার অনুযায়ী এবং ওই যে উপরের একটা 27 ফেব্রুয়ারি 1784, তো সম্ভবত ওই মানে ওই সালের ওই তারিখটাতে ওইটুকু পানি উঠেছে আর কি, ম্যাক্সিমাম, এর বেশি পানি এখানে উঠে নাই। এবং আমি অনেক জায়গায় দেখেছি আসলে এরকম করে হক ভাসার বলে আর কি, বন্যা হয়ে উপরে উঠতে। এবং এই ব্রিজ থেকে একটা ক্যাসেল দেখা যায়, তো আসলে আমরা ক্যাসেলটাতে যাবো কি না আমরা আসলে শিওর না, যাওয়ার চেষ্টা করবো যেহেতু আজকে মোটামুটি সারাদিনই আছে, সো যাওয়ার চেষ্টা করবো আর কি। আমি দেখতে পাচ্ছি ওইখানে প্রচুর মানুষ হাঁটতেছে, মানে মানুষ পাহাড়ে উঠতেছে, সো আমারও ইচ্ছা আছে কিন্তু আমি জানি না যে আসলে নাবিহাদেরকে নিয়ে আমি আসলে উঠতে পারবো কি না। ইফ দে আর নট ইন্টারেস্টেড দেন হাউ ক্যান আই গো দেয়ার। অ্যান্ড এখানেও আসলে একটা মনুমেন্ট আছে এবং মোটামুটি এটা খ্রিস্টানের কোনো কিছু হতে পারে কারণ এখানে খ্রিস্টানদের একটা সিম্বল টেম্পল আছে। আসলে আমরা আলস সিটির দিকে যাচ্ছি এবং মোটামুটি মনে হচ্ছে সেই প্রাচীন যুগে চলে গেছি কারণ যতটা ভিতরে ঢুকে ঢুকছি। আপনারা আমার প্রথম দিকের মানে ভিডিওর প্রথম দিকে যে ভিডিওগুলো দেখেছেন এটা আসলে মানে নিউ সিটির ভিডিওগুলো, তো আস্তে আস্তে যখন মানুষ এইদিকে চলে আসে তখন মনে হয় যে আসলে রিয়েল হাইডেলবার্গ। এবং আপনারা যদি ইয়েতে দেখেন মানে ছবি ভিডিও যাই দেখেন, দেখবেন এই ভিডিও দেখবেন, নতুন সিটির ভিডিও আসলে খুব কমই দেখতে পারবেন। এটা আসলে মানে যেই আল্ট যে ব্রুকে মানে ওল্ড যে ব্রিজটা হাইডেলবার্গের সেটার আসলে একটা প্রধান গেট। ব্রিজটা যেরকম সুন্দর এটাও অনেক সুন্দর, তো এটা আসলে অনেক পুরনো। আসলে আই ডোন্ট নো ওয়াই দে কিপ ওভার দেয়ার, বাট ইউ ক্যান টাচ, ইউ ক্যান নট টাচ ইট, ইউ ক্যান সি ইট, ইউ ক্যান অনলি ওয়াচ ইট। I don't know, you can ask them. আমার মেয়ে প্রশ্ন করতেছে যে সেটা হলো যে পুতুলগুলো যে রেখে দিচ্ছে এই পুতুলগুলো কেন আমি ধরতে পারবো না, কেন আমি কিনতে পারবো না। তখন আমি ওরা মিথ্যা কথা বলছি, সেটা হলো যে বলছি যে আসলে এইগুলো তুমি শুধু দেখতে পারবা কিন্তু তুমি টাচও করতে পারবো না কিনতেও পারবো না। ওরা আসলে একেবারে আলস্টারের যে কেন্দ্রস্থল সেই কেন্দ্রস্থলে চলে এসেছি এবং সব মানুষ খুব এনজয় করতেছে, তারা আসলে বৈশা খাওয়া দাওয়া করতেছে। এটা আসলে বড় একটা চার্চ, তো আমরা চার্চের পিছন সাইডটাতে আসি, ঘন্টা বাজতেছে আপনারা বুঝতেই পারছেন। এবং হাইডেলবার্গে নাকি ইউরোপের সবচেয়ে বড় যেই ওপেন স্ট্রিট সেটা নাকি হাইডেলবার্গই, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে ওই ওপেন স্ট্রিটটা। এটা মোটামুটি অনেক পিছন থেকে শুরু হয়েছে এবং মোটামুটি অনেকটুকু পর্যন্ত গিয়েছে, যেটা আসলে একেবারে অনেক বেশি বিখ্যাত। আমাদের মনে হচ্ছে যে এখানে একটা বিয়ে হচ্ছে কারণ হলো মোটামুটি সবাই একটু বিয়ের সাজে, মোটামুটি অনেক একটা ফাংশনের সাজেই সবাই আছে, তো আমি জানি না যে আসলে এটা এখানে ভিডিও করা ঠিক হচ্ছে কি না। আমি যদিও করতেছি, যদি কেউ বাধা দেয় তাহলে হয়তো বাধা মাইনা ইয়ে করে দিব, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে একটা বিয়ে হচ্ছে। এবং আমি জানি না এটা এই প্লেসটাতে কী জন্য বিয়ে হচ্ছে সেটাও আমি জানি না, বা এই প্লেসই আসতে হবে কেন। হ্যাঁ, একটা বিয়ে হচ্ছে এটা মোটামুটি 100% শিওর। খাবারের কোনো সিস্টেম থাকলে হয়তো খেয়ে ফেলতাম কিন্তু সেই সিস্টেম বোধহয় নাই। আমরা আসলে ওই উপরের পাহাড়টাতে ওঠার জন্য একটা ট্রেনে ওঠার চেষ্টা করব। আমি জানি না যে আসলে আমাদের মানে আমরা করোনা পজিটিভ ছাড়া বা স্নেল টেস্টের কোনো রিপোর্ট ছাড়া উঠতে উঠতে পারবো কি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে সিঁড়ি দিয়েই যেই ক্যাসেলটা সেই ক্যাসেলে উঠবো, কারণ আমরা আনফর্চুনেটলি ট্রেনটা কোন জায়গার থেকে ছাড়ে সেটা আসলে পাইনি। সো আমাদের এখন প্ল্যান যে আমরা আসলে সিঁড়ি দিয়ে টাস টাস করে উঠে যাবো। ওকে ওকে ওকে, সো আই শুড নো ওয়েট ফর ইউ, ওকে নাবিহা, ক্যান ইউ প্লিজ গো দিস সাইড।
You have to follow the right side, Baba. Right side, only right side. Yeah. No, no, it's not easy to come here. We are almost reaching the castle. Nabiha, she's coming, Baba. She's tired. Why we are waiting for her? She told you we can go upside. আমরা ফাইনালি ক্যাসেলের উঠে গেছি। আমরা আসলে ক্যাসেলের আগা কোনটা মাথা কোনটা আসলে বুঝতেছি না এবং কোন দিকে যেতে হবে সেটাও আমরা জানি না। কিন্তু আমরা মোটামুটি স্টার্ট করে দিয়েছি। সবাই যেহেতু হাঁটতেছে আমরাও আসলে সেমভাবে হাঁটবো। মাঝখানে আসলে একটা ডেকোর দিয়ে ফেলছি, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নাবিহা সামনের দিকে হাঁটতেছে এবং সে আইসক্রিম খাচ্ছে এবং আমাকে খুব অনেক টাকা পে করতে হয়েছে আইসক্রিমের জন্য। নাবিহা, তুমি কোন আইসক্রিমটা খাচ্ছ? শমি 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 শমি, ইটস এ ফিঙ্গার, সি হিয়ার ইজ এ রেড ফিঙ্গার। কেউ যদি হাইডেলবার্গে আসেন তাহলে আসলে এই ক্যাসেলটাতে না উঠলে আপনার হাইডেলবার্গে আসাটা মোটামুটি একেবারেই পুরা জলে গেল টাইপের আর কি। কারণ হলো আপনি এই হাইডেলবার্গের ক্যাসেলের এই উপরটায় উঠলে আপনি মোটামুটি খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। সো আপনারা দেখেন কি সুন্দর ভিউ। এবং সবচেয়ে মানে সবচেয়ে যেটা আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা আসলে ওরা মানে জার্মানির আপনি যে কোনো শহরেই যান না কেন প্রচুর গাছপালা এবং মানে তারা যে গ্রিনি পার্টটা সেই গ্রিনি পার্টটাকে মানে উন্নতির সাথে সাথে বাদ দিয়ে দেয়নি। আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে যে ডেভেলপ করতেছে কিন্তু গ্রিনি পার্ট চলে যাচ্ছে। মানে আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, মেবি এটা আসলে পুরনো কোনো মানে একেবারে এই একটা মানে প্রবেশপথ যেটা দিয়ে আসলে একটা কুয়ার মতো যেটা আসলে ঘুরে ঘুরে ভিতরে চলে যাওয়া যায়। সো এটা আসলে বন্ধ করে দিছে, হয়তো ভিতরটা আসলে ভুঙুর হয়ে গেছে সেই জন্য আর রাখে নাই। এবং এই পাশটা যদি কিছু জায়গায় আসে তাহলে মানে অনেক গভীর, এর মতো গভীর আসলে নাই। আমি খুব ভয় আছি আমার ক্যামেরাটা পড়ে গেলে শেষ। এমন হইতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমন বেশি ধ্বংস হয়েছে উপরের পার্টটাকে ভাঙে ফেলতে হয়েছে তারপরে যেতটুকু পার্ট, কারণ হলো কিছু কিছু পার্ট মোটামুটি দেখা যাচ্ছে যে মোটামুটি ভেঙে গেছে আর কি। আমার মনে হয় আমি খুব ভুল কিছু বলি নাই, কারণ হয়তো ক্যাসেলটার কিছু অংশ মনে হয় ভেঙে গিয়েছিলো, সেই জন্যই আসলে এই ধরনের মানে উপরের জানলা দরজা মনে হচ্ছে। কিন্তু ওইগুলো হয়তো একটা সময় ক্যাসেলের অংশই ছিল, কিন্তু ভেঙে যাওয়ার কারণে এখন আর সেইগুলো মোটামুটি যতটুকু দাঁড়া করা রাখা যায় ততটুকু দাঁড়িয়ে আছে। কারণ আপনারা এই পোর্শনটা দেখলে বুঝতে পারবেন যে ক্যাসেলের এই অংশটা অনেকটা ভাঙা, মানে ওই যে গ্রাউন্ড পার্টটা থেকে যদি উপরের পার্টটা পর্যন্ত দেখেন তাহলে আসলে অনেক পার্টটাই ভাঙা। যতটুকু আসলে এখন টিকিয়ে রাখা যায় ততটুকু টিকিয়ে রাখা হয়েছে। মোটামুটি প্রচুর পর্যটক আছে যারা আসলে ক্যাসেলের উপরে উঠে মোটামুটি এটার সৌন্দর্যটা নিচ্ছে এবং সবচেয়ে বেশি সবাই মজা পাচ্ছে হলো ভিউগুলো দেখে, কারণ উপর থেকে হাইডেলবার্গের অর্ধেক এবং মোটামুটি অনেক অংশ দেখা যাচ্ছে। যদিও আসলে আমাদের উঠতে খুব কষ্ট হয়ে গিয়েছিলো, কিন্তু উপরের ভিউটা দেখার পরে ওয়ান কাইন্ড অফ একটা কথা আছে না, পয়সা উসুল হয়ে গেছে আর কি। খুবই সুন্দর এই পাশটাতে দেখেন হাইডেলবার্গের আরেকটা আসলে একেবারে ধ্বংস হয়ে গেছে এরকম ক্যাসেলের একটা অংশ। মোটামুটি এই পার্টটা তো মোটামুটি পড়েই গেছে, তো কিছু পার্ট মানে পড়ে গেছে কিন্তু ধরে রাখার জন্য মাঝখানে কিছু রট টট দিয়ে বাধাই মানে বাদ দিয়ে রাখছে যেন না পড়ে। উইল বি ডার্টি। এই পাশ থেকে আরও ভালো করে দেখতে পারবেন যে ক্যাসেলটা আসলে কী বাজেভাবে ভেঙছে। এটা আসলে মোটামুটি একটা সার্কেল টাইপের মানে ক্যাসেলের একটা অংশ ছিল, এক পাশটা একবারে খুব বাজেভাবে ভেঙে দেখেন পড়ে আছে। তো মানে জার্মানরা ওদের ঐতিহ্য ধরে রাখতে খুব পছন্দ করে। ইভেন বাই মাই সেলফ ওয়ান টাইনি বাইট, হ্যাঁ টিনি হোয়াট হ্যাপেন নট গিভিং ক্যাসেলের আসলে ডিফারেন্ট প্লেস থেকে মানে ডিফারেন্ট ভিউ থেকে মানে
বিভিন্ন ভিন্নভাবে আসলে ক্যাসেলটাকে দেখা যায়। এই পাশ থেকে মোটামুটি ক্যাসেলটার একবারে মোটামুটি মনে হয় যে ক্যাসেলটা খুব ভালো অবস্থানে আছে, এবং এই পাশ থেকে ভিউটাও অনেক সুন্দর, নদীটাও মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। তারপরে নদীর ওই পাশে যে পাহাড়টা, পাহাড়টা একবারে খুব সবুজ হয়ে গেছে, এটা আসলে খুব মনোমুগ্ধকর। এবং আরেকটা জিনিস, এই জিনিসটা আপনারা ক্যামেরাতে খুব ভালো দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি যদি এই যে যেভাবে আমি যদি আঙ্গুলটা করি, এই বরাবর একটা মানে একটা রাস্তার মতো চলে গেছে। এটা আসলে বলা হয় হলো ইউরোপের মানে সবচেয়ে লার্জেস্ট ওপেন মার্কেট, কিন্তু এইটা আমাদের কাছে খুব বেশি মানে অবাক করার মতো কিছু না, কারণ হলো আমাদের বাংলাদেশে এরকম ওয়ান কাইন্ড অফ মাইলের উপরে মাইল লার্জেস্ট মার্কেট, খোলা মার্কেট আছে। এটা আসলে আমাদের কাছে খুব মানে অবাক করার কিছু না, কিন্তু এটা দেখতেও আসলে অনেকে আসে। যারা আসলে হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য আসলে থাকার খুব সুন্দর একটা জায়গা, এর চেয়ে সুন্দর জায়গা কারো হইতে পারে না। এবং যারা আসলে ব্যাচেলর করে বা ব্যাচেলর মাস্টার্স করে, মোটামুটি 7-8 বছর এই প্লেসে থাকবে, তার ক্ষেত্রে তো মোটামুটি বলা চলে সে কিছুদিন স্বর্গরাজ্যে ঘুরে যাবে যদি সে ফাইন্যান্সে। জার্মানি তার একেবারে পুরনো সময়টাতে ফিরে আসছে, কারণ হলো এই ইউরোপের যে সবচেয়ে বড় ওপেন মার্কেট হাইডেলবার্গের যে একটা বড় স্ট্রাসে আছে, মানে রাস্তা আছে, সেখানে মানে এত বেশি মানুষ আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আমি আপনাদের পরিমাণ যে লোক এটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং আমরা সকালের দিকে মোটামুটি এদিকটা হয়ে গেছে, মোটামুটি একটু হন্টেড টাইপের ছিল, কিন্তু এখন আসলে এত বেশি মানুষ আসলে বলার বাইরে আর কি। আসলে অনেকটা সময় তো মোটামুটি অনেক জায়গা দিয়ে ঘুরলাম, কিন্তু নদীর পারে নেকার যে নদীটা আছে সেই নদীর পারে তো আসলে এখনও ঘুরি নেই। তো আমি আসলে এখন হাঁটতেছি হলো নেকার নদীর পার দিয়ে।